গছে গছ, আর এইফালে গেল বতাহ, কেনেকে বতাহ দিয়েছে। মোর বাইক ইয়াকে কেইদিনমান আগত সার্ভিসিং করেছিল, আকো কেইটামান বেমার ওলাইছে আর সেইটো, কিন্তু দেখি বলো মজা হয়ে আছে, আজি ধুইছিল কিন্তু ইয়ার বেমার কেইটামান ওলাইছে। কেইদিনমান আগত সার্ভিসিং করেছিল কিন্তু আকো এটা বেমারে আকো বারে বারে ওলাই থাকে। তো চাও কি কি হয়েছে এটা ইয়ারে, এটা অলপমান ওলাই যাও ফার্স্ট। তো আজি বতরটার কারণে সাকে একদম দোকান সুকান বেশিরভাগ বন্ধ আছে পুরা। তো আজি দেওবারও হয় কিন্তু তেও বেলেগ দিন এনেক বন্ধ না থাকে, আজি অল্প বেশি বন্ধ আছে, সব অল্প খালি খালি লাগি আছে এটা রাস্তাটো। আর বতাহ তামাম দি আছে, ধুলি মানে বেয়া উড়ি আছে এটা। তো এটা মানে আসো কেকুড়াপুলার বাস স্ট্যান্ডের ওসর হয়ে গেল, আজি কিন্তু দেওবার হলো তিনটা চারিটামান বাস আছে। তো কেতাবা কেতাবা একবার না থাকে, পুরা খালি থাকে। তো এইখানে ভিউ কিন্তু মজা লাগে একদম, চাই পেলায় তামাম একদম গছর পাত সাত ওলাইছে, এইখানে চাই পেলাম মজা লাগিছে। বতাহ চতাহ দি আছে, বাইক চালাই কিন্তু মজা লাগে, কিন্তু রখি গেলে কিন্তু ভাল না লাগে আর, কিন্তু বাইকটি চলাই থাকলে মজা লাগে। তো এইখানে জায়গা একদম তামাম লাগিছে, এটা এবার রখি দিও নাকি লাহেক। রাস্তার ওসর রখি আছো, এফালে আছে পদুম পুখুরী পার, এই গল বাইক, ইয়ার ভিউ কিন্তু মজা আছে একদম, রাস্তা মজা, গছর পাত সাত ওলাইছে, মজা লাগে এইখানে চাই পেলাই। তো ইয়াতে অলপ রখিলো, মজা লাগিছে, বতাহ কিন্তু কি মজা দি আছে, কিন্তু বাইকটা চলাই পেলে রখিলে বেয়া গরম লাগে আকো। আর এইফালে আছে পদুম পুখুরী পার, এইখানে রাস্তার ভিউ কিন্তু মজা আছে, দুই সাইডে পুখুরী আর সাইডে সাইডে গছ আছে, একদম চাই পেলে মজা লাগে। অলপ পার্কর ফালে হয়ে পেলে একফালে এক পাক মারি পেলে গণেশ ঘাট ফালে উলাও এবার, ইয়ারপরও চাই পেলে মজা লাগে। আর এইখানে গছ পুখুরী ভিউ মজা আছে, রাস্তাও মজা আছে, ইয়াতে তামাম লাগে এইখানে জায়গাটো। আর ইয়ারপর সিদ্ধা হয়ে গেল জাহাজঘাট, যোগ ইয়ারপর ব্রহ্মপুত্র নদী অল্প সলপ দেখা পায় বারু, কিন্তু আমি এটা উলাও এইফালে দি। আর এইখানে রাস্তার ভিউ মজা আছে, ইয়াত একদিন আহিব লাগবে, ইয়াত মাঝে কেইদিনমান আগতে ফুল ফুলিছিলে, মজা লাগিছিল চাই পেলাই। আর এইখানে জায়গা এটাও আছে বারু, ইয়াতো রখি পেলে মজা লাগবে, ইয়াত একদিন আহিব লাগবে। এগুলো কল পার্কর গেট, চিত্রলেখা উদ্যান, ইয়াত কিবা কিবি টিকেট কাউন্টার ইয়াতে বনাই দিলে দেখুন, আগতে এইফালে আগত আছিলে, সেটো নতুন বনাইছে। এইফালে কিন্তু এটা তামাম ভিড় আছে, এইফালে দিয়ে আকো এসটিসি ওলাব পারি, এইয়া হয়ে গেল গণেশঘাট, ইয়ারপর সোমাই দিও এইফালে, অলপমান আগত আছে মেইন গেটটো, কিন্তু এটা আমি এইফালে দিও সোমাব পারি। ইয়ারপর এটা আমি ডাইরেক্ট গলাম গণেশঘাট, আজি ইমান ভিড় নাই বেলেগ দিনের নিচিনা, বতরটোর কারণে, বতরটো আজি অলপমান কিবা হয়ে আছে, তো রোদ সোদ নাই, রখি পেলার কারণে মজা জায়গা আছে। আর এইয়া হয়ে গেল নদী, এইখানে হয়ে গেল পিকনিক হওয়া জায়গা, এটা পুরা খালি পিকনিকর টাইমতে ইয়াতে একদম জায়গা না থাকে। আর ইয়ারপর এটা আমি উলাম অগ্নিগড় পার্কত, পার্ক হয়ে পেলাই অলপমান কোনোবা ফালে যাও, হ্যাঁ ভিতরে নদী ফালে যাও, আর আজি অল্প কমে আছে, নহলে ইয়াতে তামাম ভিড় থাকে বন্ধর দিনে বেশি। এই উপর সাইডে হয়ে গেল অগ্নিগড় পার্ক, এইটো গেট, ওসরতে আছে টিকেট কাউন্টার, এফালে দিয়ে উলাব পারি। আর এতে আমি এফালে দিয়ে উলাম তেজপুর কলেজ, আর এই তেজপুর কলেজ, এইখানে ভিউ কিন্তু এটা কি মজা হয়েছে। আর ইয়ারপর অলাম রাইট সাইডে, লেফট সাইডে আকো টাউন ফালে উলাব পারি, এইফালে দিও পারি কিন্তু অলপমান ঘুরি পেলাই লেফট সাইডে গেলে শর্টকাট হব। তো এটা আমি উলাম এইফালে দি কলেবারি হনুমান মন্দিরের ওসরত একপাক মারি আহ। তো তাত গৈ পেলে মই দেখাই আছো মোর বাইকর বেমার কিবা কিবি লাগিছে আকো, মই কেইদিনমান আগতে সার্ভিসিং করেছিল, তো মোর যোনটো বস্তু এটা বেয়া হয়েছে সেইটো বস্তু মই বছরত মানে দুইবার মানুষ বনাবই লাগে, সেটা যিমান বনাও বেয়া হয়ে থাকে, কি বেমারে ধরিব পারা নাই, মই বাহিরতো বনাইছো ডিলারতো বনাইছো, এইখানে জায়গা বহুত বেয়া হয়, আগতেও এই বনার আগতেও বেয়া আসিল, এইখানে বনাই দিয়েছিল আকো এইখানে তামাম বেয়া হয়ে গেছে, মস্ত মস্ত গাঁট আছে। আর এইখানে গছ এটা আছে, গছর তলত মন্দির আছে, এইখানে চাই পেলে মজা লাগে, ধুনিয়া লাগে। আর এইখানে জায়গাটো কি মস্ত গছ আছে, আহত গছ হয়েছে আকো, এইটো এইফালে অল্প সলপ জায়গা বনাইছে বারো, গাঁটবিলাক পুতি দিছে কিন্তু এইবিলাক বেশিদিন না যায় না, জলদি বেয়া হয়ে যাব। এইফালে কলিবাড়ি সাইডে দিয়ে আহোঁতে মজা আছে, নদীর পারে পারে দিয়ে আহোঁতে, কিন্তু এইটো রাস্তা অলপমান বেয়া আছে, যাওঁতে সেইটো রাস্তা দিয়ে যাব লাগিব। তো ইয়ে পাই গেছো আমি, ইয়ারপর রাইট সাইডে হয়ে গেল বামুনি হিল, ইয়ারপর সিধা আছে মা ভৈরবী মন্দির, আর এইখানে রাস্তাটাও মজা আছে, ইয়ারপর সিধা আছে মা ভৈরবী মন্দির। আর এইফালে দিয়েও ঘুরি পকি আমি মরা বরলি ফালে উলাব পারি রেডিও সেন্টারের ওসরত, এটা গাঁৱৰ ভিতরে ভিতরে মজা রাস্তা আছে। আর ইয়াতে খেলি আছে ক্রিকেট একদম পথারের মাজত, বারিষাতে ইয়াত পুরা পানি চানি ভরি যায়,
ভিউ কিন্তু মজা আছে। এটা গছের পাত ওলাইছে না একদম চাই পেলাই বেলেগ একটা ভাল লাগি যায় আর। আর এই হয়ে গেল আগফালে হনুমান মন্দির, যৌ কি এইফালে আহি পেলে মজা লাগে। এয়া পাই গুলো একদম নদীর পাৰত বালি পুরা উড়ি আছে আর। এফালে কি রাস্তা বন্ধ করে দিছে নাকি, গাড়ি সারি যাব বলি নাকি? এফালে দি সাইডে দি ওলাই যাব পারি। আর একদম পুরা বগা বগা হয়ে আছে ধুলির কারণে, তামাম ধুলি উড়ি আছে এইফালে। আর ইয়ার ভিউটো মজা আছে, ইয়াতে অল্পতম রখিব লাগিব আর। রাতিপা বাইকটো ধুইছিল, আজি যে ধুলি উড়ি আছে কি কম আর। বাইকটো ইয়াতে অল্পমান রাখি দিও। এখানে পুরা পিকনিক হওয়া জায়গা, মানে পিকনিকের টাইমত পুরা ভরে থাকে জায়গাটো। একদম নদীর তলত এফালে ভিউ মজা আছে, পুরা গছে গছ। আর এইফালে এগুলো বতাহ কেনেকে বতাহ দি আছে, এফালে পুরা ধুলি উড়ি আছে। আর বাইকটো ইয়াতে ধরেছো, এই আগর আছে হেলমেট, আর এই আগর আছে হনুমান মন্দির। এইখানে একদম ভিউ মজা আছে, বতাহ তামাম দি আছে, কিন্তু এইখানে ভিউ মজা লাগে, এইখানে জায়গাটো তামাম লাগে এখানে। আর এই আগফালে হয়ে গেল কলিয়া বমরা ব্রিজ, এইটু অলপ সলপ দেখা পাই আছে ইয়ারপা, তামাম লাগে ইয়ারপা চাই পেলে। এটা ভিউ কিন্তু আজি মজা লাগি আছে, কিন্তু বতাহ আর বালি বহুত আজি। উপরে পিকনিক হওয়া জায়গা হয়, পিকনিকের টাইমত পুরা ভর্তি থাকে একদম এই আগরপাড়া এইফালে। এই গাড়ি কেটার লগে মানুষ ভর্তি থাকে পুরা পিকনিক হওয়া জায়গা। এইখানে অলপমান এটা আছে মজাই, ইফালে গছত ফুলও মজা লাগি আছে। আজি মানে এনেকে ইমান করবার যাওয়া নহল, কিন্তু এই এইফালে ঘুরি পেলে ভালো লাগি আছে, বতাহ মজা দি আছে। কিন্তু ফটো আর ভিডিও কোয়ালিটি অলপমান বেয়া হয়েছে, আর ফটোটো একেবারে ভালো হওয়া নাই, বহুত বেয়া হয়েছে। তো ইয়াতে অলপমান রখো, তারপর আকো ইয়ারপর ওলাব লাগিব আর। এটা পানি অলপমান বাড়িছে এইফালে, এইটো হয়ে গেল বাইক। হ্যাঁ গরুর লগত মজা আছে দেখুন। এইটো হয়ে গেল মোর বাইক। তো মানে কেইদিনমান আগতে এইখিনতে কিবা এটা জাম্পিং করে ইয়াতে মানে গাঁটত সোমালে, ইয়াতে সাউন্ড করে কিবা ভাঙা নিচিনা লাগে। তো কেইদিনমান আগতে বনাইছিলো, তো এটালৈকে চারি পাঁচবার বনালো। তো এইটো আকো ইয়াক বেমার লাগিছে, মানে কেইদিনমান আগতে সার্ভিসিংত গৈছিলো, সার্ভিসিংত বনাইছো, আকো ইয়া এইটোয়ে বেমার লাগিছে। তো অয়েল বাৰু এটা ফাটা নাই, মোর অয়েলো বহুত ফাটি থাকে, তো ইয়াতে এটা বেমার লাগিছে। এইখিনতে কিবা এটা ইয়াত বেয়ারিং কিবা বদলি করে দিছিলে, এইটো আকো বেয়া হয়ে গৈছে। আকো স্পিড ব্রেকারত আর গাঁটত সোমালে সাউন্ড করে অলপমান, আর বেলেগ বারতো ঠিকই আছে। এইখানে অলপমান কেইদিনমান আগতে উলাই গৈছিল, এইটো ঠিক করেছিল। তারপর চেনটো কিবা সাউন্ড করে আছে, চেনটো শুকাই আছে, তেলটো দিব লাগিব অলপমান আর এইখানে। তো মাঝে মাঝে কেইদিনমান বেমার উলাই থাকে, তো ইমান ডাঙর একো নাই বারো, এইখানে বনাব লাগিব। আকো এইটো বস্তু কিন্তু বহুত বেয়া হয়েছে, তো এইটো মূল মোবাইল হোল্ডার লগাইছো ইয়াতে। তো ইয়াতে মই মোবাইলটো রাখি পেলাই সাউন্ড রেকর্ড করো, নহলে মোক ক্যামেরাত সাউন্ড রেকর্ড নহয়। রাতেপা ধুইছিল, এটা বাইক পুরা চকচকিয়া হয়ে আছে, এইটো হয়ে গেল, মজা লাগে চাই পেলে। অক্টোবরত 5 বছর হব আর, দুর্গা পূজার টাইমত লৈছিলো, তো 40,000 উপর দৌড়িছে। মানে এই বাইকের উপর একটা ভালকে একটা ভিডিও বনাব লাগিব, মানে কেইদিন পিছত বনাম বারো। মজা বতাহ দি আছে, কিন্তু বালি সারি তামাম উড়ি আছে, এয়া ফালে হয়ে গেল তামাম বালি উড়ি আছে, এইখানে পুরা বালি আছে। এয়া হয়ে গেল হনুমান মন্দিরের গেট, মজা লাগে এইখানে চাই পেলে। আর এইফালে দিয়ে আকো নদী ফালে ওলাব পারি। আর একফালে হয়ে গেল বামুনি হিল, যৌ কি ইয়াতে আহি পেলে লাগে মজা, কিন্তু এটা নুসুমো আর, আই মানুহ নাই ইয়াতে, ইমান মানুহ নহয় বাৰু, খালিয়ে থাকে কেতিয়াবা কেতিয়াবা থাকে আর। আর ইয়ারপর আকো নদী দেখা পাই, ইয়ার ভিউ কিন্তু মজা আছে। আর একফালে হয়ে গেল ব্রহ্মপুত্র নদী, নদী 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 নদী, ইয়ারপর ব্রিজ দেখা পায়, কিন্তু এটা বালি যেনেকা উড়ি আছে অলপ সলপ দেখা পাই আছে আর। রাস্তা কিন্তু তামাম বেয়া হয়ে গেছে ইয়াতে, আকো এইফালে দিয়ে যা যা যাব পারি। এফালে দিয়ে পুখুরীটো একপাক রাস্তা এটা আছে, তো একপাক ঘুরি পেলে যাব পারে। এই আগত আছে লেক হাউস, যৌটুকু যোনটো নতুন বনাইছে, কিন্তু মই এটালৈকে যোৱা নাই বাৰু। মই ভাবিছিলোঁ DSLR ক্যামেরা দি ভিডিও ট্রাই করো বুলি, এটা সৰু সুৰা ব্লগ এটা বনাম বুলি, কিন্তু আজি যি বতাহ আছে মোৰ মাইক লোৱা নাই, এনেকে ডাইরেক্ট ক্যামেরা দি বনাই চাম কেনেকা হয় বুলি ভাবিছিলোঁ। কিন্তু আজি যি বতাহ আছে সাউণ্ড ভাল নহব, আজি মোবাইলতে যেনেকা অবস্থা সাউণ্ড যি হৈছে, সেইকাৰণে আজি নবনালো আৰু। তো চাওঁ কেতিয়া এক দুই দিনমান পিছত কেতিয়া টাইম হয়, এটা DSLR দি ব্লগ এটা বনাই চাম কেনেকা লাগে। ইয়াৰপৰা ৰাইট চাইডে আকৌ ত্ৰিবেণী, অলপমান আগত গৈ পেলাই এইটো ৰাইট চাইডে আকৌ মূৰা তেতেলি, এখানে রাস্তা কিন্তু এটা বেয়া হয়ে গেছে। তো ইয়ারপর আকো ওলাব লাগিব, ঘর ভালো এটা আর কত কাম না, একো লবও নাই। এটা খুলে দিও ক্যামেরা,